করতে পারি না আমরা যেভাবে রোগ ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিয়ে এই পর্যন্ত আমরা আজকে নাটকটি মঞ্চে এনে উপহার দিতে যাচ্ছি আমি আপনাদেরকে বলবো যারা দূর দূরান্ত থেকে আসছেন যেহেতু ছেলেরা নতুন অনেকে আসছে যদি ভালো নাও করে আপনারা ধৈর্য সুত না হয়ে আল্লাহর রাস্তায় আপনারা চলে যাবেন আমি বলবো আমার মা বোনেরা অনেকদিন পরে চন্দনপুর একটা অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন কোনো ছেলেরা বিরক্ত করবেন না আর আমি বেশি কিছু বলবো না আমি সকলকে নাটকটি যেন উপভোগ করে এই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব সোহরাব হোসেন এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নাটক শুরু হতে যাচ্ছে আমি এই নাটক সুবোধন ঘোষণা করার জন্য জনাব অ্যাডভোকেট আবু সাহেব সাহেবকে বিরোধ অনুরোধ করছি জনাব আবু সাহেব আসসালামু আলাইকুম আজকের এই নাটকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা খন্দকার রুবুল ইসলাম মামুন এবং আজকের সভাপতি আমার ছোট ভাই সুরাব এবং পরিচালক খন্দকার রুবুল ইসলাম মামুন আমার কাকা আপনারা জানেন দীর্ঘদিন আমরা চন্দনপুর নাটক করতে পারি নাই এটা আসলে মনে একটা ব্যথা যাই হোক বিভিন্ন পারিপার্শ্বিকের জন্য হয়তো হয় নাই আমরা অনেক কষ্ট করে এই নাটকটা আমরা আপনাদের জন্য উপহার দিতে যাচ্ছি আমাদের গ্রামের আমাদের মা বোনেরা আছে আমার ভাইয়েরা আছে এবং দূর দূরান্ত থেকে আমার বন্ধু বান্ধব আপনারা সবাই আসছেন আপনারা দয়া করে আমাদের এই নাটকটা আপনারা উপভোগ করবেন আজকে বাসার মাস রফিক সফর শফিক বরকত তাদের রক্তের বিনিময়ে যদি হচ্ছে আমাদের মহান একুশে ফেব্রুয়ারি আর আমাদের গ্রামটা আমরা বলি সজলা সফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশের অপূর্ব একটি গ্রাম আমাদের চন্দনপুর গ্রাম এই গ্রামকে নিয়ে আমরা অবশ্যই আমি গর্ববোধ করি আমি চন্দনপুরের সন্তান হিসাবে যাই হোক আজকের এই নাটক সাগর ভাষা ওই নাটক প্রচারণা করেছিলেন খন্দকার রুবুল ইসলাম মামুন আর নাটকের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন আজকে এই দিনে আমি আমার এখনই আমি আমার নাটক শুভ উদ্বোধন করলাম সাগর ভাষা পরিচালক রুবুল ইসলাম মামুন সভাপতি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you.
Yeah.
পরিবার আমি সমস্ত দেশের আদর্শ এই যুদ্ধ করে জয় হয়েছি আর হয়তো কোনো রাজ্যের বাকি নেই হয়তো আনন্দে আগামী আত্মহারণ আমার মনে হয় আপনি এখনো নিশ্চিন্ত হতে পারেননি মহারাজ কারণ এখনো হয়তো দু একজন বীর রাজা বাকি রয়েছে মহারাজ তাদেরকে আমি আপনি যুদ্ধে অনেক রাজাকে পরাস্ত করেছেন সত্যি কিন্তু শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহকে যে আজও পরাস্ত করা হয়নি মহারাজ Thank you.
Thank you.
Oh, my God.